দর্শক, ইউক্রেন রাশিয়া পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চাই। অনলাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ এবং আছেন পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশী নাগরিক মোহাম্মদ রায়হান হোসেন। মোহাম্মদ রায়হান হোসেন এবং আব্দুর রশিদ দুজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে। রায়হান হোসেন, আপনি আমাকে শুনছেন কিনা, আপনার কাছে আমি যেটি জানতে চাইব যে আপনারা পোল্যান্ডে চলে এসেছেন ইউক্রেনের এই হামলার পরে, এখন কি অবস্থা ইউক্রেনে, আর কত বা কি সংখ্যক বাংলাদেশি সেখানে থাকতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ হয় কিনা বা জানা গেল কিনা, তারা কতটা নিরাপদে আছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আর আপনার ইউক্রেনে বর্তমান এখন খুব সম্ভবত 20-50 জন আছে। আর দ্বিতীয় কথা, আছে যারা তাদের আছে সবারই ফ্যামিলি আছে, সবাই ফ্যামিলি অবস্থায় আছে। দ্বিতীয় কথা, কারোর সন্তান আছে, কারোর ওয়াইফ আছে। আর আমরা যারা স্টুডেন্ট বা অন্যান্য কর্মজীবী ছিলাম, তারা আমরা সবাই মুভ করছি। কেউ আছে আপনার স্লোভাকিয়ার বর্ডার দিয়ে পার হচ্ছে, কেউ হাঙ্গেরির বর্ডার দিয়ে পার হচ্ছে, কেউ পোল্যান্ডের বর্ডার দিয়ে পার হচ্ছে। আর এখন বর্তমানে ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। ওখানে যেখানে মিসাইল হামলা হচ্ছে, রাশিয়ান সৈন্যরা ওখানে অনেক অনেক শহর দখল করে নিছে। আমাদের প্রতিনিয়ত সবার সাথেই কথা হচ্ছে ইউক্রেনে। ইউক্রেনে যারা বর্তমান এখন লাইনে আছে, পোল্যান্ড ইমিগ্রেশন, ইউক্রেন ইমিগ্রেশন, তাদের সবার সাথে আমার কথা আছে। কারণ বিগত 7 দিন ধরে আমরা এই অবস্থায় রোডেই আছি। আর সেকেন্ড, আমি আছে এম্বাসির সাথে ভলান্টিয়ার হিসাবে বিগত 4 দিন ধরে কাজ করতেছি। আর আমাদের এম্বাসি, বাংলাদেশ এম্বাসি, তাদের দ্বারা অনেক সহযোগিতা পাচ্ছি আমরা, এবং সবাই আমরা সহযোগিতার মধ্যেই আছি। জি মোহাম্মদ রায়হান, আরও একটি বিষয় জানতে চাইব যে যারা বলছেন যে ইউক্রেন যারা আছে তারা উদ্বিগ্ন, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে যে প্রক্রিয়া, যে প্রক্রিয়া আপনারা ফেরত এসেছেন, পোল্যান্ড আসতে পেরেছেন, সেই একই রকম প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আছে কি না সেটিও জানতে চাইব। এবং সেই সঙ্গে বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকদেরকে রোমানিয়ায় নেওয়া হয়েছে, যে নিহত যে নাবিক আছে তার মরদেহ নেওয়া হয়েছে, তারা, সেই নাবিকরা কেমন আছেন, সেই খোঁজখবর আপনার কাছ থেকে জানবো। তার আগে আব্দুর রশিদ আমাদের সঙ্গে আছেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, তার কাছ থেকে একটু শুনে নিতে চাই। জনাব আব্দুর রশিদ, আপনি একটু আমাদেরকে বলবেন কি না ইউক্রেন রাশিয়ার এখন যে পরিস্থিতি, একদিকে যুদ্ধ চলছে, হামলা চলছে, এবং তার মধ্যে আবার আলোচনাও চলছে। আজকে আমরা দেখলাম যে ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার কথা বললেন, ফলে কোন দিকে যাচ্ছে আসলে রাশিয়া এবং ইউক্রেন পরিস্থিতি? জনাব আব্দুর রশিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসলে আমরা যেটা মনে করছি সেটি হচ্ছে যে পুতিনের যে যুদ্ধ চাপিয়ে দেওয়া যে যুদ্ধ, সেই যুদ্ধটা সে কিভাবে শেষ করবে, বা তার যুদ্ধের যে আমরা যে লক্ষ্য, পলিটিক্যাল অবজেক্টিভ, মিলিটারি অবজেক্টিভটা কি, তো সেক্ষেত্রে যে অবস্থা এখন বিরাজ করছে, আমরা মনে করছি তিন ফ্রন্টে উনি যুদ্ধ করছেন। একটি হলো সামরিক ফ্রন্টে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে আছে ইকোনমিক ফ্রন্ট এবং পলিটিক্যাল ফ্রন্ট। তো পলিটিক্যাল ফ্রন্ট এবং ইকোনমিক ফ্রন্টে পুতিনের যে সম্ভাবনা আছে বলে আমরা মনে, সেক্ষেত্রে একটি ফ্রন্টই তার সাথে সামনে আছে, সেটা হচ্ছে মিলিটারি ফ্রন্ট। এখানে তার অনেক সামরিক শক্তি আছে, এটি প্রয়োগ করেই সে একটি জয়ের আশা করছে। কিন্তু যে জয়ের আশায় সে এই যুদ্ধ শুরু করেছে, সে কিন্তু ওই জয়ের কাছাকাছিও পৌঁছাতে পারেনি এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে পুতিনের এই যুদ্ধ শেষ করার যে ওয়ে, এক্সিট, সেটি হচ্ছে খুব বিপদের মধ্যে আছে। তো সেখানে আমার মনে হয় না যে ইউক্রেনের সাথে তার আলোচনা করে যুদ্ধ বন্ধ করলে পুতিনের রাজনৈতিক লক্ষ্য অর্জন হবে না। সেক্ষেত্রে তার যে আলোচনাটা হওয়ার দরকার ছিল সেটি হলো ন্যাটোর সাথে, কিন্তু ন্যাটো তো এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না। এখন পুতিনের অবশ্যই লক্ষ্য হবে সামরিক জয় একটা নিয়ে আসা। সে জয় নিয়ে এসে সে ন্যাটোকে যদি ইনভলভ করতে পারে, তাহলে ন্যাটোকে আলোচনা এনে সেখানে যদি তার দাবি দাওয়া যেগুলো আছে সবই ন্যাটো কেন্দ্রিক, তাহলে হয়তো সে তার রাজনৈতিক লক্ষ্য বা তার যে ভাবমূর্তি আছে সেটি তার জনগণের কাছে, মানে রাশিয়ার জনগণের কাছে, সে ওটা উপস্থাপন করবে।
জি জনাব আব্দুর রশিদ, আপনি জি আপনি যেটি বলছেন যে তার ভাবমূর্তির কথা, এই বিষয়টি একটু জানতে চাইবো। যে আমরা সম্প্রতি দেখলাম মার্কিন একজন গবেষক, তিনি যেটি বলছেন যে রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশের বা তাদের সম্পর্কে যে ধারণা অন্যান্য দেশগুলোর, যে তাদের সামরিক অস্ত্র বলি বা সামরিক শক্তি বলি, সেই দেশের তো আরও বেশি শক্তিশালী হওয়ার কথা ছিল। মানে পুতিনের যে ভাবনা, তাতে 3 থেকে 4 দিনের মধ্যে ইউক্রেনে তার যে উদ্দেশ্যে সে এখানে হামলা চালিয়েছে সেই উদ্দেশ্য সফল হওয়ার কথা ছিল, কিন্তু সময় লেগে গেছে, আজকে প্রায় 7 থেকে 8 দিন চলছে। এত লম্বা সময় যে হচ্ছে, কৌশলগত কোনো ভুল সেখানে আছে কিনা, আর সেই ক্ষেত্রে এই যুদ্ধ আরো কতটা সময় ধরে চলতে পারে, মানে দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আছে কিনা? নিঃসন্দেহে যুদ্ধে যতক্ষণ না সেটি সামরিক জয় না আনতে পারবে, তার রাজনৈতিক লক্ষ্যের অর্জন করতে না পারবে, ততক্ষণ সে যুদ্ধ চালিয়ে যাবে। কারণ সেখান থেকে বেরিয়ে আসলে, যে কথাটা আমরা আগে বলছিলাম যে পুতিনের তার নিজস্ব জনগণের কাছে এই যুদ্ধের যে যৌক্তিকতা, যৌক্তিক যুদ্ধ হিসেবে উপস্থাপন করতে হলে তার সিদ্ধান্তকে যদি সে সমর্থন করতে চায়, তাহলে তাকে অবশ্যই জয় আনতে হবে। সে জয় আনতে হলে আগামী দিনে আমরা এই সামরিক অভিযানের মাত্রাটা আরেকটু তীব্রতর দেখব, এবং সে চেষ্টা করবে তার যুদ্ধের যে সক্ষমতা আছে, আরো যেসব অস্ত্র সে ব্যবহার করেনি এখনো, সেগুলো সে প্রয়োগ করবে। তাতে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা, যেটি ইতিমধ্যে আমরা তো আমাদের পোল্যান্ডবাসীর কাছে শুনলাম, সেই বিপর্যয়ের মুখে এখন ইউক্রেনবাসী পড়বে। এবং সেখান থেকে যদি সে সামরিক জয় লাভ করে, সেখানে আরেকটি ঝুঁকি তৈরি হবে, সেটা হচ্ছে ন্যাটোর সীমান্তের কাছাকাছি সে যখন চলে যাবে, তখন ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী দেখা যাবে যে সেখানে যুদ্ধ আরো প্রলম্বিত হতে পারে। জি ধন্যবাদ জনাব আব্দুর রশিদ, ধন্যবাদ আপনাকে, থাকবেন আমাদের সঙ্গে। রায়হান হোসেনের কাছ থেকে আরেকবার একটু শুনে আসি। বলছিলাম যে বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকদের সেখানে নেওয়া হয়েছে পোল্যান্ডে, তারা সেখানে কেমন আছে, এবং সেই সঙ্গে ইউক্রেনে যারা আছেন, যারা পোল্যান্ডে ফিরতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া, আপনারা যে প্রক্রিয়া যত সহজভাবে ফিরে এসেছেন, একই রকম প্রক্রিয়া অব্যাহত আছে কিনা? জি, আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় উনি কাজ করতেছেন নাবিকদের ফিরিয়ে আনার জন্য। এটা হামলাটা হয়েছে ওদিশা শহরে, এটা ওদিশা থেকে আপনার রোমানিয়ার বর্ডার খুবই কাছাকাছি। তো ওনারা ডিসাইড করছে যে ওখান থেকে রোমানিয়ায় ব্যাক করা ওদের জন্য, তাদের জন্য খুবই সহজ, এই জন্য তারা ওনারা ওই ডিসিশনে কাজ করতেছে। আর সেকেন্ড কথা, এখানে অনিমল স্যার আছে, যিনি বাংলাদেশ কনসুলেটের অফিসার, উনি আমাদের আছে ইউক্রেনে যারা বসবাস আছে, যেখানে আটকা পড়ি আছে, যেমন কিছু লোক হাজতে আছে এখনো বর্তমান, ওনাদের নিয়ে বহুত উনি অনেক কাজ করতেছে। মাহবুব সাহেব আছেন, উনিও অনেক কাজ করতেছেন। পোল্যান্ড এবং ইউক্রেন মিলে যে আমাদের যে রোড গার্ড, যেখানে যে সমস্যা আছে, অনিমাল স্যার এবং মাহবুব ভাই এরা কাজ করতেছে অনেকভাবে, তাদের যতটুকু সামর্থ্য, এখানে বর্ডার গার্ড, ইউক্রেনের বর্ডার গার্ড, মিনিস্ট্রি, পুলিশ, যেখানে যে সমস্যা আমরা তাদেরকে জানাচ্ছি কিংবা যে সমস্যাগুলো আসতেছে তারা সংশোধন করার জন্য চেষ্টা করতেছে, এবং তারা সাকসেস হচ্ছে। অলরেডি অনেক বাংলাদেশি সাকসেস হয়ে গেছে। বিগত রাত্রে উনি এখানে পোল্যান্ডের বর্ডারে 32 জন মানুষ, ওনার ডকুমেন্টস নাই, উনি অনিমাল স্যার ওখানে গিয়ে কিছু লিখিতভাবে লিখিতভাবে দিছে যে তারা বাংলাদেশের নাগরিক, তাদের পাসপোর্ট আছে, তাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা তাদের সহযোগিতা অব্যাহত আছে, যে প্রশ্নটা আমি রেখেছিলাম, সব ধরনের সহযোগিতা পরিস্থিতি বিবেচনায় সেটি অব্যাহত আছে। রায়হান হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সেই সঙ্গে আব্দুর রশিদ আপনিও যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে সময় দেওয়ার জন্য।